আমরা যখন সকালবেলা বুথে যাই, ওরা আমাকে ওখান থেকে টাইমিয়া হেসিরা একদম মৃদু দিয়ে আমাকে নিয়ে গেছে। দীপক সেনের বোন ওইখানে আমাকে দেখতে দেখে ও হারমাদদেরকে বলছে। ওখান থেকে গৌতম বর্মন, বিগিরপাড়ের আব্দুলের ছেলে এবং আরও দুইজন ছেলে, আরও দুই তিনজন ছেলে আমাকে তুলে নিয়ে নদীর বাতারিতে গেছিলো। প্রথমে এখানে একটা থাকা বাড়িতে আমাকে আটকা রাখছিল অনেকক্ষণ। রাখার পরে আমাকে নদীর বাতারিতে নিয়ে গেছিলো। নদীর বাতার থেকে আমাকে যখন যোগাযোগ হয়ে গেল প্রশাসন দিক থেকে, তখন ওরা আমাকে ওখান থেকে নিয়ে এসলো। আমি কিন্তু আমার এখনও বুথের ভোটার লিস্ট ফরম পাইনি। আক্রান্ত হয়েছেন কোচবিহারের চান্দামারিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ। আক্রান্ত বিজেপি বুথ সভাপতি, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি আহত বিজেপি নেতা। ভোট শুরু হয়েছে দু ঘন্টা, আর এই দু ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর পাচ্ছি। কোচবিহারে নজর ছিল, আর ভোট শুরু হওয়ার পর থেকে সেখানে নজর রয়েছে। যত সময় গড়াচ্ছে কোচবিহারে।